হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ক্যাম্পাস টিভির নিয়মিত আয়োজন আওয়ার অ্যালামনাই আওয়ার প্রাইড শোতে, প্রেজেন্টেড বাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন অ্যাসোসিয়েশন উইথ স্কিল ডট জবস। আমি ফাহিম জামান আছি, আপনাদের সাথে থাকবো পুরোটা সময় জুড়ে। আজ আমাদের সাথে আছেন আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যালামনাই মোহাম্মদ দবিরুল ইসলাম দীপু ভাইয়া, যিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হতে বিএসসি শেষ করে বর্তমানে নিজস্ব কোম্পানি এনজি টেকনোলজিস লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আছেন। তো চলুন ভাইয়ার সাথে আজ কথা বলি, গল্প করি এবং আড্ডায় মেতে উঠি। তো ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। এতদিন পর, শিক্ষা জীবন পার করার পরে, কর্মজীবনের অনেকগুলো দিন পার করে নিজের বিশ্ববিদ্যালয়ে আবার আজকে আমন্ত্রিত, তো এই ব্যাপারটাকে কীভাবে নিচ্ছেন বা কেমন লাগছে? আজকে আমি খুবই আনন্দিত, এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আমি রেগুলারই ড্যাফোডিলে আসা যাওয়া করতাম, মানে ইউনিভার্সিটি লাইফ শেষ করার পরও ড্যাফোডিলের সাথে আমার আন্তরিকতা ছিলই। যে কোনো প্রোগ্রাম হলেই আমি ড্যাফোডিলে ছুটে আসতাম। আজকে আমন্ত্রিত হয়ে এসেছি, এটা আমার জন্য আসলে অন্যরকম একটা বিষয়, তো আমি খুবই আনন্দিত। আমি চাই যেভাবেই রেগুলার ড্যাফোডিল আমাকে আমন্ত্রণ জানাক। অবশ্যই ভাইয়া, যখন আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, সেক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বেছে নেওয়ার কারণ কী ছিল? যখন ড্যাফোডিলে ভর্তি হওয়ার জন্য গ্রামের বাসা থেকে ঢাকায় আসি, তো আমার এক বড় ভাই ছিল, সে আমার নিকট আত্মীয়, তো উনিও ডিআইইটিতে পড়েছিলেন। তো অনেক জায়গায় আমি যখন ভর্তি হওয়ার জন্য ট্রাই করি ইউআইইউ ব্র্যাকে, তখন আমার বড় ভাইয়া সাজেশন দেয় যে ড্যাফোডিল একদিন অনেক বড় প্রতিষ্ঠানে পরিণত হবে, অন্য কোথাও না গিয়ে তুই ড্যাফোডিলেই ভর্তি হ। তো ওনার অনুপ্রেরণায় আমিও ড্যাফোডিলেই ভর্তি হয়ে যাই। তো আজকে মনে হইতেছে যে না, ওনার অনুপ্রেরণাটা আসলেই খুবই ভালো ছিল, ওনার ডিসিশনটা অনেক ভালো ছিল যে আমি ড্যাফোডিলে ভর্তি হতে পেরেছি, ড্যাফোডিলে ভর্তি হতে পেরে এখন আমি গর্বিত বোধ করছি। ভাইয়া, শিক্ষা জীবনের এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ঘিরে কোন বিষয়গুলো এখনও মনে পড়ে বা স্মৃতিতে নাড়া দেয়? ড্যাফোডিলের অনেক কিছুই আমার মনে পড়ছে, এর মধ্যে রাজু স্যারের কথাটা আমার খুব মনে পড়ছে। রাজু স্যারের সাথে ক্লাস করার বিষয়গুলো আমার অনেক মনে পড়ে। রাজু স্যারের আমরা ছিলাম ফার্স্ট ব্যাচ স্টুডেন্ট, তো মাঝে মধ্যে স্যার কী করতো, অনেক নতুন কিছু করতো। একদিন কী হলো, আমরা ক্লাস করবো, কোথাও ক্লাস খুঁজে পাচ্ছি না, স্যার বললো চলো গ্রাউন্ড ফ্লোরে আমরা ক্লাস করবো। আমরা মেঝেতে বসেই ক্লাস শুরু করে দিলাম, একদিন লেকে গিয়ে ক্লাস শুরু করে দিলাম। তো এগুলো আমাদের খুব আনন্দের বিষয় ছিল, অনেক মজা করতাম। বন্ধুরা মিলে ক্লাসের ফাঁকে 2 ঘন্টা সময় পেয়েছি, লেগে চলে যেতাম ক্রিকেট খেলার জন্য। এই জিনিসগুলো খুবই উপকারে লেগেছে, অনেক কাজ করেছি, অনেক বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি লেকে ড্যাফোডিলে, এই সময়গুলো আমাদের অনেক ভালো কেটেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং হতে বিএসসি শেষ করার পরে কর্মজীবনে যখন পদার্পণ করেন, সেই পথটা কতটুকু প্রতিকূল বা অনুকূল ছিল? আমার পড়াশোনা শেষ হতে হতে আমি যেটা করেছিলাম, আমি ড্যাফোডিল অনলাইন লিমিটেড আইএসপি যেটা আছে সেখানে ইন্টার্ন শুরু করি। ওখানে 4 মাস ইন্টার্ন করার পরে মোটামুটি বাস্তব জীবনের অনেক কিছু শিখে যাই। এটার পরে জব সার্চ করতেই দেখি আমাদের ভার্সিটির অনেক বড় ভাইয়েরা বিভিন্ন পজিশনে আছেন, ওনাদের সাথে যখন আমি কমিউনিকেট শুরু করি, তার মধ্যে অগ্নি সিস্টেম লিমিটেড থেকে আমার ডাক আসে। তো ওখানে আমি পরপর 3 বার ভাইবা দিয়ে জবটা শুরু করি, ও ভাইবা অনেক কিছু শিখিয়ে দিয়েছে ভাইবাতে যে কী আসবে না আসবে, এটা আমার অনেক উপকারে লেগেছে। এভাবেই আমার শুরু হয়, শুরু হওয়ার পর থেকে আসলে আর থেমে থাকিনি, ওই শুরু ওটার পর থেকে আমি একটার পর একটা জব পেতে শুরু করি। আমিও বছরখানেক পরে যখন অফার পেয়ে যেতাম, তখন নতুন নতুন জবে যেতাম, নতুন ইনভেন্টমেন্ট আসতো, এটা আমার জন্যও ভালো ছিল আর এখানে অনেক শেখার বিষয়ও ছিল। ইনভেন্টমেন্ট চেঞ্জ হতো, অনেক প্রোডাক্ট লাইন আপ চেঞ্জ হতো, আমার নতুন নতুন প্রোডাক্টের সাথে কোপ আপ করাটা অনেক ইজি হয়ে যেত, নতুন নতুন পিপুলের সাথে পরিচয় হতাম, এভাবে আমার অনেক নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, এটা আমার পরবর্তী জীবনে অনেক বেশি কাজে লাগে। ভাইয়া, পড়ালেখার পরে অন্যান্য প্রতিষ্ঠানে জব করেছেন, এরপরে যে জিনিসটা করেছেন সেটি হলো নিজে চাকরি না খুঁজে অন্যদের চাকরির একটা কর্মসংস্থান আপনি করে দিয়েছেন, অর্থাৎ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এবং আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বা ড্যাফোডিল গ্রুপের যে চেয়ারম্যান সবুর খান স্যার, ওনার যে স্বপ্ন যে প্রতিটা ছাত্রকে একজন করে উদ্যোক্তা তৈরি করা, সেই স্বপ্নটাকে বাস্তবায়নের পথে আপনি এক ধাপ এগিয়ে রয়েছেন এবং আপনার নিজস্ব একটি প্রতিষ্ঠান আছে আমরা জানি, যে এনজি টেকনোলজিস লিমিটেড। সেই প্রতিষ্ঠান সম্পর্কে যদি বলতেন যে এই প্রতিষ্ঠানের শুরুটা কীভাবে, এর পথ চলাটা কীরকম? ভাইয়া, এটার পিছনে আসলে আমার বেশ কিছু অনুপ্রেরণা কাজ করে। আমি যখন ভার্সিটিতে শুরু করি, যখন ইন্টারনেট সম্পর্কে অনেক জানাজানি হতে শুরু করে, তখনই আমি জানি যে বিল গেটস নামে কেউ একজন আছে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, উনি পৃথিবীর 1 নম্বর ধনী।
তো ওনাকে দেখার পর থেকে, ওনার জীবনী পড়ার পর থেকে আমার একটা অনুপ্রেরণা কাজ করে। ফাউন্ডার সিইও ওনার যখন পজিশনটা আমি দেখতাম, এটার প্রতি আমার ভালোবাসা কাজ করতো, কীভাবে হবে জানতাম না ওই সময়। এরপরে যেটা অনুপ্রেরণা কাজ করে আমার বাবার কাছ থেকে, আমার বাবার লাইফ থেকে আমি যেটা দেখেছি, আমার বাবা অনেক দিন জব করেছে, এরপরে রিটায়ার করেছে। রিটায়ার করার পরে দেখা গেছে উনি কোনো কিছু করেনি, উনি কোনো বিজনেসে যায়নি, কোনো কিছুই করতো না। তো এটাতে আমাদের ফ্যামিলিতে একটু প্রবলেমই অ্যারাইজ করে। তো এটা দেখে আমার মাথাও এসেছিলো যে আমিও যদি জব করি, আমারও ফিউচারটা এরকমই হবে, একদিন রিটায়ার করবো, আমার সন্তানরাও বিপদে পড়ে যাবে, যে ফিউচার কী আমার সন্তানদের। তো এটাও আমার কাছে অনেক নাড়া দেয়। তখন আমি ভাবি যে না, আমি এমন কিছু করব, আমি আমার লাইফে করে যাব, আমার সন্তানদেরও এটা উপকারে আসবে। তো এটা করতে গিয়ে মেন ইম্পর্টেন্ট হলো আমাকে বিজনেসে আসতে হবে, কেন এটা কন্টিনিউয়াস প্রসেস থাকে, একটা প্রফিট জেনারেট করতেই থাকে। এটা আমার অনুপ্রেরণা। আর এরপরে ড্যাফোডিলে ভর্তি হয়ে শেষ করার পর চেয়ারম্যান স্যারকেও দেখি যে চেয়ারম্যান স্যারও উদ্যোক্তা নিয়ে অনেক কথা বলছে, অনেক সেমিনার করছে। তাকে দেখার পরে আমার অনুপ্রেরণাটা আরও বেশি আগ্রহে পরিণত হয়ে গেল যে না, স্যারও বলছে তাহলে হচ্ছে আসলে স্যার ভুল বলছে না, উনি অনেক সিনিয়র মানুষ, উনিও জীবনে এত উদ্যোক্তা হয়ে এত কিছু করেছে, যে আমিও কেন পারবো না। তো সবার অনুপ্রেরণাই আমার একসাথে করেই আমার কোম্পানির পথ চলা। আপনার নিজস্ব প্রতিষ্ঠান এনজি টেকনোলজিস লিমিটেড, এর একেবারে শুরুটা কিভাবে হলো, মানে কিভাবে আপনি ফর্ম করলেন জিনিসটা? আমার শুরুটা হয়েছিল একদম ছোট পরিসরে। আমার সাথে এক কলিগ ছিল, উনি সেলসে জব করতো, তো আমি ওনার সাথেই ফার্স্ট পরামর্শটা করি যে যেহেতু আমরা কাজ করছি, মার্কেটে অনেক পরিচিতি আছে আমাদের নিজস্ব, তো আমরা কীভাবে নিজের কোম্পানি ফর্ম করতে পারি। জবে থাকা অবস্থায় দুজনে প্ল্যানিং করে কাগজপত্র রেডি করে ফেলি, এভাবেই 6 মাস চলে যায়। এরপরে আমরা ডিসিশন নিই যে না, আমরা আর এভাবে কাজ করবো না, আমরা সরাসরি কোম্পানিতে চলে যাবো জব ছেড়ে দিয়ে। তারপরে এই দুজনেই ডিসিশন নিয়ে জব ছেড়ে দিয়ে এই দুজন মানুষ দিয়ে শুরু করি। তখন আমরা অফিসও নেইনি, অফিস না নিয়েই বাসাটাকেই অফিস করে, যেহেতু আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি, একটা ল্যাপটপকে ভর করে কাগজপত্র নিয়ে বাসাকেই অফিস বানিয়ে শুরু করি। এভাবেই শুরুটা চলতে থাকে। 6 মাস যাওয়ার পরেই নিজের অফিস নেওয়া শুরু করি, আস্তে আস্তে বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে শুরু করি। ভাইয়া, আপনার যে কোম্পানিটি আছে এবং এটি টেলিকমিউনিকেশন নিয়েই কাজ করে, তো এর প্রধানত সার্ভিসগুলো কী কী দিয়ে থাকেন আপনার কোম্পানি থেকে? ভাইয়া, আমার সার্ভিস শুরুতে শুরু হয়েছিল, আমি যে পজিশনে জব করতাম আমি 4টা সেকশন একাই দেখতাম, এন্ড পয়েন্ট সিকিউরিটি, ভাইরাল সিকিউরিটি, ইমেল সিকিউরিটি, ডাটা ব্যাকআপ সলিউশন। তো এই সেকশনগুলো নিয়েই শুরু করি, যেহেতু আমি নিজেই ইঞ্জিনিয়ার ছিলাম, আমার টার্গেট ছিল যে আমি নিজেই সার্ভিসগুলো দিব। তো এভাবে শুরু হওয়ার পর থেকে আস্তে আস্তে কোম্পানি বড় হতে শুরু করে, আস্তে আস্তে অনেক সার্ভিস অ্যাড করতে করতে এখন আমার অনেকগুলো সেকশন হয়ে গেছে। ডাটা সেন্টার সলিউশন, আমার এখন এন্ড পয়েন্ট সিকিউরিটি সলিউশনের আলাদা টিম আছে, এছাড়া সিসি ক্যামেরা সলিউশনের টিম আছে, এছাড়াও আমি গত ফেব্রুয়ারি মাসে আমি সফটওয়্যার সলিউশনের টিমটাকেও রেডি করে ফেলি। তো এখন আমার অনেকগুলো সেকশন নিয়ে কাজ করছি, সবগুলোর জন্য আলাদা আলাদা ম্যানেজার আছে, সবাই তার সব সেকশনগুলো দেখছে। এখন হার্ডওয়্যার সলিউশনও আমি শুরু করেছি রিসেন্ট। তো এভাবে আমার সলিউশনগুলো দিন দিন বাড়ছে, দিন দিন নতুন নতুন সলিউশন অ্যাড হচ্ছে আমার কোম্পানির সাথে। তো দেখা যাক আরও কত সামনে আসছে। হ্যাঁ, আপনার অফিসে বা আপনার প্রতিষ্ঠানে মোট এখন কতজন মানুষ কাজ করছে? এখন আমার এই অফিস ঢাকার অফিসে ফুল টাইম হিসেবে প্রায় 15 জনের মতো কাজ করছে। এছাড়া আমি যেটা করেছি, বেশ কিছু পার্ট টাইম ইঞ্জিনিয়ার নিয়ে রাখছি যারা আমার সাথে প্রজেক্ট ওয়াইজ কাজ করে, এগুলোও প্রায় 20 জনের মতো আমার সাথে প্রজেক্ট ওয়াইজ কাজ করছে। তারা হয়তো অন্যখানে আছে, বাট আমার কোম্পানিকে সময় দেয় তারা। ভাই, আমরা জানতে পেরেছি যে আপনার প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে এবং আপনার প্রতিষ্ঠানে ড্যাফোডিলেরও অনেক স্টুডেন্ট রয়েছে, এই ব্যাপারটি কীভাবে দেখেন যে আপনার নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা বা ছাত্ররা এখন আপনার প্রতিষ্ঠানে জব করছে এবং তাদেরকে ইন্টার্নশিপের সুযোগও দিচ্ছেন, এই জিনিসটা কীভাবে বা এর প্রসিজিওরগুলো কী কী? হ্যাঁ, আমি আমার প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ রেগুলারই চালু রেখেছি, প্রতি 4 মাস অন্তর অন্তরই ইন্টার্নশিপ করিয়েছি। এখানে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি আমার ডিপার্টমেন্টের স্টুডেন্টকে, এছাড়াও ড্যাফোডিলে অন্যান্য প্রতিষ্ঠানকেও করছি, এছাড়াও ড্যাফোডিলের বাইরেও অনেকেও করেছি। এটা প্রসিডিওর বলতে, আগে অ্যাপ্লাই করতে হয়, শুরুর দিকে আমি কয়েকজনকে জেনারেলি সিলেক্ট করেছিলাম, বাট এখন আমি যেটা করছি, আমি একটু ভাইবা নিই, ভাইবা নিয়ে তাদের সাথে কথা বলি, তারা কীভাবে কাজ করতে পারবে, আমার সাথে কমিটেড কি না, তারা আমাকে কীভাবে সময় দিবে, এগুলো জিনিস চিন্তা করে তাদের অবস্থা বুঝেই আমি তাদেরকে ইন্টার্নশিপের অফার করি। আর ড্যাফোডিলের অনেকগুলো ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট আমার সাথে কাজ করছে, ইটি ডিপার্টমেন্ট, সিসি ডিপার্টমেন্ট,
এদেরকেও আমি নিয়েছি যে আমার ড্যাফোডিলের ছোটো ভাই, তাদেরকে আমার দেখার দায়িত্ব আছে। তো আমি এদেরকে নিয়ে গ্রুমিং করছি রেগুলারই, কীভাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবে আমি তাদেরকে এটাই শিখাই। চেয়ারম্যান স্যার যেমন আমাদেরকে শিখিয়েছে, আমিও তাদেরকে শিখাই যে তোমরা এখান থেকে বড় হয়ে আমার প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করো বা তোমরা নিজেদেরকে ব্রাইট ফিউচারে নিয়ে যাও। আমি তাদেরকেও বলি যে ভবিষ্যতে যদি আমার মতো কোনো কোম্পানি দিতে চাও, ইউআর ওয়েলকাম, আমি তোমাদেরকে হেল্প করবো। তো এভাবে আমি তাদেরকে এনকারেজ করছি দিন দিনই, তাদেরকে বোঝাচ্ছি কীভাবে মার্কেটে কাজ করতে হয়। তো অনেকে যেটা দেখেছি, আমি অনেকে বুঝতো না যে মার্কেটে কত জবস আছে, আমি এগুলো তাদেরকে শিখিয়েছি যে এই এই সেক্টরে তোমরা যেতে পারবা, আমার কোম্পানিতে জব করতে হয় নাথিং এলস, তুমি আরও অনেক বড় বড় কোম্পানিতে যেতে পারবা, এই এই পোস্ট আছে তোমাদের, তোমরা নিজেদেরকে বিল্ড আপ করতে পারবা অনেকভাবেই। আমাদের ডিপার্টমেন্টের ছেলেদের একটা ইয়ে থাকে যে তারা এখানে জব মানে এই ডিপার্টমেন্টে পড়লে হয় নেটওয়ার্কিংয়ে যাবে নাহলে টেলিকমে যাবে। তো আমি তাদেরকে শিখিয়েছি যে নটে এই দুটো সাবজেক্ট, এই দুটো সেক্টরেই শুধু জব করতে পারবে তা নয়, তারা অনেক সেক্টরে জব করতে পারবে। এমনকি মাল্টিনেশনাল অনেক বড় বড় কোম্পানি এখন বাংলাদেশে এসছে, এখানে জব করার তাদের অনেক ফেসিলিটিস আছে, এগুলো আমি তাদেরকে শিখিয়েছি। ভাইয়া, আপনার নিজস্ব প্রতিষ্ঠান নিয়ে বা আপনাকে নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনাটা কীভাবে সাজিয়েছেন? আমার প্রতিষ্ঠান নিয়ে যদি বলতে হয় তাহলে আমার যেটা ভবিষ্যৎ ইচ্ছা আছে, আমি আমার প্রতিষ্ঠানকে এমন করেই তুলে তুলবো যেটা হচ্ছে আইটিতে যেন আমি ছাড়া অন্য কারো কাছে যেতে না হয় কোনো একটা প্রতিষ্ঠানকে। আইটির যত ধরনের সার্ভিসগুলো আছে সব আমার কাছ থেকেই তাকে নিতে হবে। আমি এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আগামী মাসে ইনশাআল্লাহ আমার কোম্পানি ই কমার্স লঞ্চ করতে যাচ্ছে। পিওর শপ বিডি নামে নতুন একটি প্রতিষ্ঠান আমি লঞ্চ করতে যাচ্ছি, এটা পুরোটাই ই কমার্স বেস হবে। সব প্রোডাক্ট লাইন আপ ই কমার্সে থাকবে, সবার ঘরে ঘরে পৌঁছে দেবে আমার প্রোডাক্ট। এছাড়া আমার ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলতে হয় তাহলে চেয়ারম্যান স্যারের মতো আমারও ভবিষ্যৎ ইচ্ছা হলো আমি উদ্যোক্তা তৈরি করি। আমি অলরেডি উদ্যোক্তার জন্য কাজ করতেছি, কিছু জনের সাথে কথা হয়েছে, তারা আমার কোম্পানির সাথে উদ্যোক্তা হিসেবে আসতে চায়, আমি আমার কোম্পানি থেকে তাদেরকে হেল্প করব। তাদের নিজের প্রতিষ্ঠান তারা চালাবে, আমার কোম্পানির সাথে প্যারালালি কাজ করবে তারা। এটার জন্য আমি কাজ করতেছি অলরেডি, কিছু জনের সাথে কথাও চলতেছে, তারাও আমার সাথে উদ্যোক্তা হয়ে কাজ করবে। আমার ড্যাফোডিলের স্টুডেন্টদের সাথেও একই কথা, তারা আমার এখানে কোম্পানিতে অ্যাজ এ জব হোল্ডার হিসেবেও কাজ করতে পারে। তারা যদি বলে ভাইয়া আমি উদ্যোক্তা হতে চাই, আমি আমার নিজের কোম্পানি খুলতে চাই, আমি ইউ আর ওয়েলকাম, খুলতে যত ধরনের হেল্প করতে লাগে। আমি অলরেডি একজনকে হেল্প করেছি, তার ভিজিটিং কার্ড তৈরি করা, ওয়েবসাইট তৈরি করা, অ্যাট অলমোস্ট ট্রেড লাইসেন্স তৈরি করতেও আমি হেল্প করেছি। ড্যাফোডিলের স্টুডেন্ট এখনও পড়ছে বাট সে জব করবে, তো আমার কাছে রেগুলারই সাজেশান নেয়, আমি তাকে রেগুলারই হেল্প করে যাচ্ছি। তো এভাবে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি শুধু ড্যাফোডিল না সবার জন্যই হেল্পিং মাইন্ডে থাকবো, উদ্যোক্তা যেন বেশি বেশি তৈরি হয়। আমাদের দেশের বেকারত্ব খুব দ্রুত ঘুচে যায়, আর বেকারত্ব ঘুচানোর কিছুটা হইলেও আমি অংশীদারিত্ব নিতে পারি, এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। খুবই সুন্দর পরিকল্পনা ভাইয়া। এখন জানতে চাবো আপনার নিজের বিশ্ববিদ্যালয় এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে নিয়ে আপনার স্বপ্ন কী? ভাইয়া, ড্যাফোডিল ইউনিভার্সিটি এর মধ্যেই সুনামধন্য প্রতিষ্ঠানে দেশে পরিণত হয়ে গেছে। আমি এখন চাই যদি ড্যাফোডিল ইউনিভার্সিটি শুধু দেশেই নয়, দেশের বাইরেও এরকম সম্মান সহিত বই নিয়ে আসুক। বাংলাদেশে এরকম কোনো প্রতিষ্ঠান খুব একটা দেখা যায় না এখন, যে বিদেশেও অনেক সুনাম অর্জন করেছে। আমার ভবিষ্যৎ চিন্তা হলো যদি ড্যাফোডিল ইউনিভার্সিটি এমনভাবে নিজেকে রেডি করতে পারে যেন বহির্বিশ্বেও আমাদের নাম ছড়া যায়। এটা শুধু আমার ইউনিভার্সিটির নাম হবে না, আমাদের দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে, যে আমাদের দেশের একটা ইউনিভার্সিটি যারা বিদেশেও নিজেদেরকে প্রমাণ করে দেখিয়েছে যে আমরা অনেক ভালো ইউনিভার্সিটি, বিদেশের অনেক পিপুলরা আমাদের দেশে আসবে, আমাদের ইউনিভার্সিটিতে পড়বে। এভাবে আমাদের ইউনিভার্সিটি এমনকি আমাদের দেশের উপকারে আমার ইউনিভার্সিটি অবদান রাখতে পারে সবসময়ের জন্য। ভাই, আমরা জানি আপনি এই বিশ্ববিদ্যালয়ে আপনার নিজস্ব বিশ্ববিদ্যালয় হতে একটি সম্মাননা পেয়েছেন, সে সম্পর্কে যদি বলতেন। জি ভাই, গত বছর আমাদের ইটি ডিপার্টমেন্ট থেকে ইটি রিউনিয়ন প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমাকে সম্মাননা দেওয়া হয়, ইটি অ্যালামনা এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয় এন্টারপ্রেনার ডিপার্টমেন্ট থেকে। এটা করে আমার জন্য, আমি আসলে এটা পেয়ে অনেক বেশি আনন্দিত, আর এ ধরনের অ্যাচিভমেন্ট পেলে আসলে সবারই ভালো লাগে, কাজ করার আগ্রহ আরও বেশি বেড়ে যায়। তো আমি চাই আমার ডিপার্টমেন্ট এই ধরনের প্রোগ্রাম রেগুলার করতে থাকুক, এবং আমাদের মতো যারা আছে উদ্যোক্তা বড় বড় পজিশনে যাচ্ছে তারা আরও বেশি এনকারেজ হোক, যেন আমি আরও বেশি পজিশনে যেতে পারি আর এই ধরনের অ্যাচিভমেন্ট তাদের কাছে চলে আসে। সামনে আমি ড্যাফোডিল ইটি ড্যাফোডিল অ্যালামনা এক্সেলেন্স অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি, এটার জন্যও শুভকামনা চাই যাতে আমি এই অ্যাওয়ার্ডটাও পেয়ে যাই আর আমি নিজেকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করেছেন, ছাত্রত্ব শেষ, এখন একজন অ্যালামনাই,
তো সেই জায়গাটা থেকে এখন যারা ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে যদি কোনো উপদেশ দিতেন? ভার্সিটির ছোটো ভাই বোনদের উদ্দেশ্যে আমার একটাই কথা, প্রথম আমি যেহেতু ক্যারিয়ার অনেকটা বছর পার করে এসেছি, তো প্রথম উদ্দেশ্য হলো আগে পড়াশোনাটা ভালো করে করতে হবে, এর পাশাপাশি আমাদেরকে আরও অনেক নলেজ গ্যাদার করতে হবে। গ্লোবালাইজেশনের যুগ, ইন্টারনেট আমাদের হাতে পৌঁছে গিয়েছে, তো এই জন্য আমাদেরকে কমিউনিকেশন এর সাথে নেটওয়ার্কিংটা ভালো করতে হবে। ভার্সিটির বড়ো ভাই বোনদের সাথে কমিউনিকেশন রাখতে হবে। ভার্সিটিতে অনেক বছর পার করে দিয়েছে, অনেকে অনেক বড় পজিশনে চলে গিয়েছে, আমি অনেকে দেখেছি নেটওয়ার্কিং করছে না। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে আপনি যদি নেটওয়ার্কিং করেন আপনি খুব দ্রুত জব পেয়ে যাবেন, সব কিছু করতে পারবেন। আর আমি যেহেতু একজন উদ্যোক্তা, আমি চাইবো আমাদের ভার্সিটি থেকে আরও বেশি বেশি উদ্যোক্তা তৈরি হোক। চেয়ারম্যান স্যার একটি ডিপার্টমেন্টই খুলে ফেলেছে উদ্যোক্তাদের জন্য, তো সেখানে অনেক অপরচুনিটিস আছে আমাদের উদ্যোক্তা তৈরি হওয়ার। নিজে উদ্যোক্তা হবে, সাথে মানুষদেরকে জব দিবে, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, আর দেশের ভালো কিছু করার জন্যও কাজে লাগবে, এটা খুবই দরকারি। আপনার সবসময় নিজেদেরকে গ্রো আপ করতে থাকুন, নিজেদের অবস্থার পরিবর্তন করতে থাকুন, এটাই আমি সবসময় আশা করছি আমাদের ডিপার্টমেন্টের ছেলেমেয়েদের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এবং আশা করি আপনার এই গল্প এবং আপনার এই পথ চলার অনুপ্রেরণা পেয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীরা আছে এখন অধ্যয়নরত অবস্থায়, তারাও যাতে সেই স্বপ্ন দেখে উদ্যোক্তা হওয়ার এবং এই দেশে আরও অনেক কর্মসংস্থান সৃষ্টির কারিগর যাতে তারাই হয়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার সাথে কথা বললে অনেক ভালো লাগলো, তোমার জন্যও শুভকামনা রইল আমার। ধন্যবাদ ভাইয়ের জন্য। এছাড়াও সকলকেই ধন্যবাদ যারা এই অনুষ্ঠানটা দেখছেন, এছাড়া ড্যাফোডিল ইউনিভার্সিটিকে, ক্যাম্পাস টিভিকে, স্কিল জবসকে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন আর আমাকে অতিথি করেছেন, তাদের সকলকে ধন্যবাদ। সো ভিউয়ার্স, এতক্ষণ গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যালামনাই মোহাম্মদ দবিরুল ইসলাম দীপু ভাইয়ের সাথে। তবে বিদায়ের ঘন্টা বেজে গেছে, চলে তো যেতেই হবে। তবে আমি ফাহিম জামান আবারও ফিরে আসবো আওয়ার অ্যালামনাই আওয়ার প্রাইড শো নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্যাম্পাস টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।